হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়, তাই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কেননা আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং সঠিক তথ্য পাবেন না, তাই সঠিক তথ্য জানুন, স্ত্রীকে আনন্দ দিন। তো দর্শক, আজ আমরা জানব মেয়েদের দুধ ধরার পদ্ধতি এবং কিভাবে মেয়েদের দুধ ধরবেন ও স্ত্রীকে কিভাবে আনন্দ দিবেন। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক। অনেক ছেলে ভাবে মেয়েদের দুধ ইচ্ছা মতো খামচা খামচি করলে, কামড় দিলেই বুঝি মেয়েরা আনন্দ পায়, সুখ পায়। কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। অনেক মেয়ের বুকের দুধ অনেক রকম, এক এক রকম দুধের মেয়েরা এক এক রকমভাবে স্পর্শে আনন্দ পায়। কোনো মেয়ে শক্ত স্পর্শে সুখ বোধ করে, আবার কোনো মেয়ে আলতো চুমুতেই। তাই চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। মেয়েদের দুধ প্রেস করার টিপস। কারো দুধ বড়, কারো বা দুধের আকার ছোট, সেই হিসেবে দুধের স্যাটিসফ্যাকশনও আলাদা হয়। সাধারণত স্বাভাবিকের যে একটু বড় দুধের সেন্সিটিভ কম হয় ছোট দুধের তুলনায়। এসব দুধ সাইড দিয়ে, জিহ্বা দিয়ে এবং হাত দিয়ে টিপে আদর করা উচিত। ছোট দুধ সাধারণত খুবই সেন্সিটিভ হয়। এসব দুধ বেশি জোরে না টিপে হাতে পুরোটা নিয়ে আস্তে আস্তে চাপলে মেয়েরা বেশি মজা পায়। এছাড়া হাতের তালু এবং আঙ্গুল দিয়ে দুধের নিপলে আদর করুন এবং সামান্য টেনে ছিঁড়ে ঝাঁকি দিন। একটু ঝোলানো দুধগুলো সবচেয়ে কম সেন্সিটিভ হয়। এইসব দুধে আদর করার জন্য চিত করে শুয়ে নেওয়াই ভালো। নিপল স্পর্শ না করে দুধের চারদিকে হালকা আঙুল চানান, দুধের নিচের জায়গায় হাত ঘষুন, গলার নিচে কিস করুন, দুধের চারপাশ লিক করুন, তার দুধের সাথে আপনার বুক ঘষুন। এগুলো মেয়েদের জন্য অনেক জোরালো সেক্স টিপস। দুধের নিপল সাক করুন, কিন্তু প্রথমেই খুব জোরে নয়, আস্তে আস্তে জিহ্বা ঘুরিয়ে হালকা করে কিস দিন নিপলে। আঙ্গুল তার মুখে নিয়ে ভিজিয়ে তার নিপলে আবার লাগাতে পারেন। নিপল আঙ্গুলের মাঝে নিয়ে ঘুরান, টুইস্ট করুন, নিপল ভিতরের দিকে হালকা চাপ দিন, এরপর কিছুটা জোরে চাপুন। নিপল মুখে নিয়ে জোরে ছাক করুন, ভালোবাসুন তার দুধকে। তো দর্শক, এবার শেয়ার করব মেয়েদের দুধ নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস। জোরে চুষবেন না। একবার একজন লোক আমার স্তনবৃন্তে আমাকে প্রচুর পরিমাণে ঘা দিয়েছে, কমপক্ষে এটি ফুলে উঠেছে এবং আমার মাই গুলো মুহূর্তের সাথে সাথে আরও বড় দেখাচ্ছে। আমার ব্রেস্ট বা দুধ গাড়ির হর্ন না, এটি কোনো চেঁচানো খেলনা নয়, এটি স্ট্রেস বল নয়। দয়া করে স্তন হরণের মতো টিপা বন্ধ করুন। আপনার জিহ্বার ব্যবহার করুন, এটি চাটুন, এটি ঝাঁকুনি কিছু চাপ প্রয়োগ করুন। আমাদের স্তনের বোটাগুলিকে কিছুটা মোচড় দিয়ে দিন বা আমাদের উপরে থাকাকালীন সেগুলি ধরুন। আমাদের নিপলগুলি আপনি পছন্দ করেন না, এমনভাবে আপনি স্ট্রিং এর এক টুকরো টানছেন, এটি একবার বা দুবার করার জন্য পুরোপুরি শীতল, তবে এটি পুনরাবৃত্তি করতে এবং অন্য কিছু না করার জন্য। আমরা সুদক্রমে পৌঁছে যাব এবং এটি সেক্সি নয়। যদি নিপলগুলো পাইরয়েড হয় তবে খুব বেশি পরিমাণে পাবে না, আমার অর্থ হলো কিছুটা সুন্দরী হয়ে উঠতে মজা পাওয়া যায়। তবে যখন আমার স্তনবৃন্দ থেকে ধাতব বালটি ছিঁড়ে ফেলার বিষয়ে অবিরাম উদ্বেগ থাকে তখন আপনাকে খুব মৃদু হতে হবে। তবে খেয়াল রাখবেন, চুম্বন হলো সেই স্ফুলিঙ্গ যা প্রায় সমস্ত যৌনকর্মের সাথে ফিউজকে আলোকিত করে। সঠিকভাবে চুম্বন করা গুরুত্বপূর্ণ এবং এর অর্থ আমার অর্থ খুব দ্রুত নয়, খুব ধীর নয়, খুব ভেজা নয়, খুব শুকনো নয়, খুব বেশি জিহ্বা নেই, খুব কমও নয় এবং খুব বেশি কামড়ও নয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন কিভাবে স্ত্রীর দুধ স্পর্শ করলে ও টিপলে
এবং কিভাবে কিস করলে তারা অনেক বেশি মজা পায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।